সবাইকে অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। তো কবুতরের ডিম ফোটার সাথে সাথে আমাদের কিছু করণীয় আছে, আমাদের কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ আছে। তো সেই করণীয়গুলো যদি আমরা সঠিকভাবে না করতে পারি তাহলে কিন্তু সদ্য ফোটা বাচ্চার অনেক ক্ষতি হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আমাদের এই করণীয়গুলো নিয়েই আজকে কথা বলবো আপনাদের সাথে। আমার সকালবেলা আমি এসে দেখি যে আমার যে হোয়াইট বোম্বাই কবুতর আছে, এই বোম্বাই কবুতরের ডিম ফুটেছে, ডিম ফুটে বাচ্চা বের হয়েছে অলরেডি। তো এখন কি করতে হবে আমাদের সেই বিষয়টা নিয়ে কথা বলবো মূলত। তো চলুন, আমরা কোন স্টেপের পরে কোন স্টেপ আসলে এই সময়ে বা এই পর্যায়ে আমাদের করণীয় আছে সেই বিষয়টা হাতে কলমে শিখে নেই। তো আমার ঠিক পেছনেই আপনারা দেখতে পাচ্ছেন যে সেই বোম্বাই পেয়ার জোড়া, তাদেরই বাচ্চা আসলে ফুটেছে। তো আমি জানি না যে একটা ফুটেছে না দুটা ফুটেছে, একটা তো নিশ্চিত ফুটেছে কারণ আমি ভাঙা ডিম দেখতে পেয়েছি। সেজন্য আমি নিশ্চিত হয়েছি যে অন্তত একটা বাচ্চা তো আছেই সেখানে, ফুটেছে। তো দেখি যে একটা ফুটলো না দুটো ফুটলো, এটা একটা ব্যাপার। সেক্ষেত্রে একটা ফুটুক আর দুটা ফুটুক, আমাদের কিন্তু করণীয় যেই কাজগুলো আছে সেগুলো অবশ্যই তড়িৎ গতিতে করতে হবে আর কি। এই কারণে আমি আগেও বলেছিলাম যে ডিম কতদিন ধরে আপনার ডিমে তা দিচ্ছে সেটা খেয়াল রাখতে হবে, কেননা এই সমস্ত কাজগুলো আপনাকে তড়িৎ গতিতে না করলে কবুতরের বাচ্চার কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে, এমনকি মৃত্যুবরণ করতে পারে। তো যেটি বলছিলাম, এই পেয়ারটি মূলত কবুতরের যেই পেয়ারটি যাদের কিনা ডিম ফুটেছে আজকে, তো শুরুতেই করণীয় হলো এটার সামনে যেই গ্রিডের পাত্রটি দেওয়া আছে পাত্রটি আমরা সরিয়ে ফেলবো, কারণ আমরা চেষ্টা করব খুব আলতোভাবে কাজটি করার জন্য, মানে যেটাকে বলা হয় হ্যান্ডেল উইথ কেয়ার। আপনারা দেখবেন যে কার্টুনের গায়ে যেটার মধ্যে কাজ থাকে বা খুব সেন্সিটিভ জিনিস থাকে সেটার মধ্যে লেখা থাকে কার্টুনের গায়ে হ্যান্ডেল উইথ কেয়ার। তো এই কাজটাও আমাদের হ্যান্ডেল উইথ কেয়ার করতে হবে, খুব যত্ন সহকারে সতর্কতা নিয়ে করতে হবে, কেননা একটু ভুলের কারণে কিন্তু বাচ্চাগুলো মারা যেতে পারে বা বাচ্চাগুলো আঘাতপ্রাপ্ত হতে পারে। তো আমরা চেষ্টা করব সেটা যাতে না হয়। তো আমি আলতো করে দেখে নিব, এরা খুব রাফ থাকবে কেননা সদ্য ভূমিষ্ঠ হওয়া বাচ্চাগুলো, এরা চাইবে না যে অন্য কেউ তাদেরকে ডিস্টার্ব করুক, এই জন্য তারা একটু এরকম করবে, আস্তে করতে হবে, একটু সরিয়ে নেবেন। তো দেখেন একটি বাচ্চা কিন্তু এখানে এসেছে, এখানে আমি একটু কাছ থেকে দেখাই আপনাদের, একটি বাচ্চা এখানে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা যদি পারি এই মালসাটা সরিয়ে নিব, কেননা এই বাবা মা খুব অস্থির থাকে আর কি, আপনি তার বাচ্চাকে সরাচ্ছেন এই জন্য। তো আমরা একটু হালকা সরিয়ে অন্য একটি জায়গায় নিয়ে নিব যেখানে বসে এই কাজটি আমরা কিন্তু করতে পারি। তো এখানে দেখেন এই এই যে ডিমের খোসা, এই খোসাটি আমাদের শুরুতেই সরাতে হবে, এটি হলো প্রথম কাজ। এই ডিমের খোসাটি সরাতে হবে, কেন সরাতে হবে একটু পরে আমি বলে দিচ্ছি। তো এটি সরিয়ে ফেলব, তো এই ডিমটিকে একটু চেক করে নিব। অনেক সময় এই ডিমটি দেখা যায় যে ফেটে যায় হালকা, এই যে হালকা এখানটায় ফেটেছে আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন কি না, এই যে দেখতে পাচ্ছেন এখন এই হালকা এই জায়গাটা ফেটেছে, তো এখান দিয়ে বের হবে। তো এটা যদি নিচের দিকে পড়ে থাকে এটাকে আমরা একটু চাইলে এভাবে উপরের দিকে রাখতে পারি, কারণ নিচের দিকে অনেক সময় কষ্ট হয়। অবশ্য এর বাবা মা চেষ্টা করে এগুলো উল্টিয়ে দেয়, তারপর আমরা একটু আলতো করে এটা দিয়ে দিলাম। আর তেমন কিছু এখানে আপাতত সরানো যাবে না, কারণ এইটাই রাখতে হবে, আমরা পরবর্তী যখন 7 থেকে 8 দিন হবে তখন এটা পরিষ্কার করে দিব, তার আগে এভাবেই আমরা রাখবো, এখানে আর কিছু করব না, তাতে করে কবুতরের ডিস্টার্ব হতে পারে। এখন আমরা এখানে দিয়ে দেবো, এরপরে আমি বিস্তারিত আলোচনা করব যে আমরা এই কাজগুলো কেন করছি বা কেন করতে হবে আর কি। আমি এখন ঠিক জায়গায় মালসাটি আবার প্লেস করে দেবো, ব্যাস। আপনারা চাইলে না সরিয়েও করতে পারেন, তো আমি সরিয়ে করলাম এই কারণে, এটার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা বাবা মা ডিস্টার্ব করবে, অনেক সময় বাবা মা ডিস্টারবেন্সের কারণে তাদের নখের আঁচড়ে এই বাচ্চাটার ক্ষতি হতে পারে, যে বাচ্চাটা ফুটে বের হলো এটার ক্ষতি হতে পারে, এমনকি ওই ডিমটারও ক্ষতি হতে পারে। তো সুতরাং এটা আমরা করব না। তো এখন আমি আসি যেই আমরা যেই কাজগুলো করলাম বা যেইভাবে করলাম এটা কেন করলাম বা এই কাজটা কেন করতে হবে সেটা নিয়ে এখন আসলে মূলত
বক্তব্য বা সেটা নিয়ে মূলত আসলে কথা। তো দেখেন আমার হাতে এই যে যে বাচ্চাটি আমরা একটু আগে দেখতে পেলাম সেই বেবিটির ডিমটি, এই ডিমটি ফুটে মূলত বের হয়েছে। তো এখন এই ডিম কেন, ডিমের খোসাটা আমাদের কেন সরানো জরুরি বা এটা কেন আমাদের প্রথম পদক্ষেপ, এর প্রধান কয়েকটি কারণ আছে। যেই ডিমটি ফুটে বাচ্চা বের হলো, এই ডিমের খোসাটি যদি সেখানে থাকে, অর্থাৎ ওই মালসায় যদি থাকে, সেখানে কিন্তু এই ডিমের যে ধারালো, চারপাশের যে ধারালো একটি অবস্থা, এই ধারালো থাকার কারণে ব্লেডের মতো এই বাচ্চার কিন্তু গায়ে লেগে বাচ্চার ক্ষতিগ্রস্ত হতে পারে, ব্লাড বের হয়ে যেতে পারে, এমনকি বাচ্চা ব্লাডিং হয়ে বা ব্লাড বের হয়ে কবুতরের বাচ্চা মারাও যেতে পারে। কারণ আপনারা জানেন যে সদ্য ভূমিষ্ঠ বাচ্চাদের যেই ত্বক বা চামড়া, এটা খুবই সেন্সিটিভ থাকে, খুবই নরম থাকে। সুতরাং সেই জায়গা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে অবশ্যই আমরা কবুতরের এই ডিমগুলো সরাতে হবে, নাম্বার ওয়ান। তো দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ কারণটি হলো, সেটি হলো এই খোসাটা যদি থেকে যায় তাহলে পরবর্তী যেই ডিমটি আছে, এই ডিমটি হয়তো বা সাধারণত 24 ঘন্টার মধ্যে, পরবর্তী 24 ঘন্টার মধ্যেই ফুটে যায়। তো এই ডিমটিরও কিন্তু ক্ষতি হতে পারে, মানে ওই ডিমটির বাচ্চাটির ক্ষতি হতে পারে। কেননা এই ডিমের কোনো একটি অংশ যদি ওই যেখান দিয়ে বাচ্চাটি বের হবে সেখানে যদি আটকে থাকে, লেগে থাকে, তাহলে কিন্তু আর বাচ্চাটি বের হতে পারবে না পরবর্তী ডিমের, সুতরাং বাচ্চাটি সেখানেই মারা যাবে। তো এই কারণেই আমরা আসলে এটা বের করে দেব। পাশাপাশি এগুলো কিন্তু খুবই ডিস্টার্বিং, এই ডিমের অংশগুলো, ভাঙা টুকরোগুলো, সুতরাং এটাকে কিন্তু আমাদের রাখলে চলবে না। এভাবে আমরা, আমি যেভাবে দেখিয়ে দিলাম, এভাবে অবশ্যই তৎক্ষণাৎ যখন ডিম ফুটে বের হবে বাচ্চাটা আপনারা দেখতে পাবেন, তখনই বের করে দেবেন। এবং অনেক সময় ডিম অনেক মোটা থাকে, অনেক শক্ত থাকে, সেই জন্যও আপনারা যদি দেখেন যে যদি ডিমটা খেয়াল রাখেন তাহলে সেই সময় কিন্তু আপনারা একটু হালকা ভেঙে বাচ্চাটি বের করতে পারবেন। তো আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন যে কেন আমরা ডিমের খোসাটি সরিয়ে ফেলবো খুব দ্রুত সময়ের মধ্যে, এবং এতে করে কবুতরের যে বাচ্চাগুলো আসবে বা ডিম ফুটে বের হবে তারা কিন্তু সুস্থ সবল এবং স্বাভাবিকভাবে তাদের যে জীবন শুরু করতে পারবে, এবং তারা তাদের যে গ্রোথ আছে সেটা কিন্তু বৃদ্ধি পেতে পারবে এবং স্বাভাবিক নিয়মে বড় হয়ে উঠতে পারবে। তো যাই হোক, আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে কী কী আমাদের করণীয় আছে ডিম ফোটার পরবর্তীতে। আশা করি সেভাবেই আপনারা আপনাদের কবুতরের ডিম যখন ফুটে যাবে তখন এই কাজগুলো অবশ্যই স্টেপ বাই স্টেপ করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো সময়। সে পর্যন্ত সবার প্রতি শুভকামনা এবং মঙ্গল কামনা।